এতো সম্পদ লাগে না, আপনি আল্লাহর কাছে একটু কইবেন আমারে যেন আর সম্পদ না দেয়। আমি চ্যালেঞ্জ দিব, আপনারা গ্রামে এমন মানুষ নাই যে আল্লাহ আমার আর লাগবে না, আসেনি? ধরুবি আপনাকে গ্রাম না, আমি বাংলাদেশ জুড়ে চ্যালেঞ্জ দিলাম, একটা লোক নাই আমার কথা কোনাক। ১০০০ কোটি টাকা হইলে আরো আরো লাগবো, মা কথা কয় না যে খোদা আমার আর দিও না আমার আর লাগতো না, আসেনি আসেনি আসেনি, শিক্ষা না। ও নবী, আমি জানি মুসা নবী কুমার শর্মনাস, তোর মতো পাবলিক তো আমি আর হয়নি, সবাই চাহা তুই না করস। বলে নবী গো, একটা মানুষ বাঁচতে এত সম্পদ লাগে না। আচ্ছা আমরা কর আপনারা এই গ্রামে যে রিক্সা চালায় জোসা কুদ্দু চার শুকুর আদায় করি না, কিতাব খুলে দেখি নবী মুসা কালিমুল্লাহর এক উম্মত মুসা নবীকে সালাম দিয়া কয় আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ, নবী গো আপনি তো আল্লাহর দরবারে যাইতেছেন। বলে হ আমি যাই, তোমার সমস্যা? বলে না না না, ও নবী আপনি তো আল্লাহর দরবারে 1000 কথা দৈনিক বলেন, আজকে আপনার একটা কথা কম কইবেন, আমার একটা কথা আল্লাহর দরবারে বলবেন। মুসা নবী রাগ আসেনি, নরম না গরম? দেখবেন কিছু কিছু মানুষ সালাম দিলেও মনে হয় বেটার বেজার, কথা বলতে গেদ গেদ করে ওড়ে, মনে হয় ঝগড়া করে, কথা কর ঠিক কিনা? মুসা নবী কবে কি হয়েছে, তোমার কথা আমার কথা বাদ দিয়ে তোমার কথা বলবো মানে? বলে আল্লাহর নবী আপনি তো প্রত্যেক দিন 1000 কথা আল্লাহর সাথে বলেন, দয়া করে আজকে আমার একটা কথা আল্লাহরে কইবেন। সুবহানাল্লাহ। বলে ক তোমার কি কথা? বলে নবী গো আমার আল্লাহ আমার এত সম্পদ দিছে, এত দন দৌলত দিছে, আমি আর পারি না, আমার ঘরে জায়গা নাই, সন্দুকে জায়গা নাই, ব্রিফকেসে জায়গা নাই, টাঙ্কে জায়গা নাই, নবী গো এত সম্পদ আমারে দিছে আমি হিসাব রাখতে পারি না, নবী গো এই সম্পদের জন্য আরামে ঘুমাইতে পারি না, আমি ইবাদত করতে পারি না, আমার ঘুম কাইরা নিল, ইবাদত কাইরা নিল, এত সম্পদ আমার লাগবে না। ও নবী মুসা, আমি জানি একটা মানুষ বাঁচতে এত সম্পদ লাগে না, আপনি আল্লাহ কাছে একটু কইবেন আমারে যেন আর সম্পদ না দেয়। আমি চ্যালেঞ্জ দিব, আপনারা গ্রামে এমন মানুষ নাই যে আল্লাহ আমার আর লাগবে না, আসেনি? ধরুবি আপনাকে গ্রাম না, আমি বাংলাদেশ জুড়ে চ্যালেঞ্জ দিলাম, একটা লোক নাই আমার কথা কোনাক। ১০০০ কোটি টাকা হইলে আরো আরো লাগবো, মা কথা কোনাক যে খোদা আমার আর দিও না আমার আর লাগতো না, আসেনি আসেনি আসেনি, শিক্ষা না। ও নবী, আমি জানি মুসা নবী কুমার শর্মনাস, তোর মতো পাবলিক তো আমি আর হয়নি, সবাই চাহা তুই না করস। বলে নবী গো একটা মানুষ বাঁচতে এত সম্পদ লাগে না। আচ্ছা আমরা কর আপনারা এই গ্রামে যে রিক্সা চালায় জোসা কুদ্দু চারঙ্গা সব কি না খাই মরে গেছে? কারণ সামাজিক মর্যাদা নাই, টাকা নাই তো, মনে রাখবেন মানুষকে টাকার বিচারে নির্ণয় করবেন না, মানুষকে বিচার করবেন মানুষ হিসাবে, সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই। কোটিপতির যে 3.5 হাত কবর, জোসিয়ারও 3.5 হাত কবর। দেখেন আপনারা কোন আপনারা গ্রামে কি রিক্সাওয়ালা নাই, না খাই মরে গেছে? আরো বড় লোক তুনো বালো খায়, 500 টাকা কামায়, 300 টাকা খায়,
বড়লোকের কাটি কাটি টাকা আছে খাইতে পারে না, ডায়াবেটিস, হাড়ের সমস্যা, আজাব, গজব। ওমা কথা কয় না হে স্যার।